তো দেখো, এখন আজকে আমি দুপুরবেলা চলে এসেছি তোমাদের সামনে। আমার মনে হলো আমার অল্প কিছু শাড়ি যা আছে, যেগুলো আমি কম পরি, বেশিরভাগ শাড়ি তোমাদের দেখা, তো সেই অল্প বিস্তর শাড়ি তোমাদের সাথে শেয়ার করি। আছে প্রচুর শাড়ি, কিন্তু সব শাড়ি পরি, সবসময় ভিডিও করি, তো যেগুলো আমি একটু কম পরি। আর আমার পছন্দের মধ্যে হচ্ছে তসর আর সিল্ক, এটা তোমরা সবাই এতদিনে জেনে গেছো। হে গাইস, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, তোমাদের ভালোবাসা আমি তো সবসময় ভালো থাকি। তো চলো, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করি আমার সেই সব কিছু ভালো পছন্দের শাড়ি, যেগুলো আমি ভীষণ পছন্দ করি, ওগুলো পরেও ভিডিও করেছি, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর কোনটা কী শাড়ি একটু বলে দিই, যদি কাউকে কখনো গিফট করতে হয়, পুজো এসে গেছে, আশা করি তোমাদের কাজে লাগবে। তো চলো, প্রথম যে শাড়িটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে এই একটা, এটা হচ্ছে অর্গানজা। অর্গানজা তোমরা অনেক রকমের পেয়ে যাবে, কিন্তু এই এই অর্গানজা আমার না, অর্গানজা খুব একটা পছন্দের শাড়ি একেবারেই নয়, কেননা অর্গানজার গা থেকে ফসফস করে পড়ে যায়। এটা যদিও খুব ভালো, মানে দামি শাড়ি, কিন্তু ওই আর কি, এক তো ট্রান্সপারেন্ট, আমার ট্রান্সপারেন্ট খুব একটা পছন্দ নয়, আর অর্গানজা খুব একটা পছন্দের শাড়ি নয়। তো যাই হোক, এটা হচ্ছে অর্গানজা, এটা পরে তোমরা অনেকবার দেখেছো ভিডিও করতে। তো এই অর্গানজা শাড়িটা আমার খুব পছন্দের একটা শাড়ি। এরপর দেখাচ্ছি যেটা, সেটা হচ্ছে এরকম একটা শাড়ি। এই শাড়িটা কী শাড়ি দেখি তোমরা কে কে বলতে পারো। এটা হচ্ছে একটা অর্গানিক লিনেন। এই লিনেন শাড়ি অনেক পাওয়া যায় এখন প্রচুর, কিন্তু এই যে অর্গানিক শাড়িটা, এটা কিন্তু এখন পাওয়া যায় না, মানে এটা সুতো পাওয়া যায় না, সরি। আর এইগুলো কিন্তু দেখো অ্যাপ্লিক করে বসানো, এই পাখিগুলো এই যে অ্যাপ্লিক করে বসানো, অবশ্য মেশিন ওয়ার্ক দেখতেই পাচ্ছ, উল্টো দিক করে দেখিয়ে দিলাম, এটা কিন্তু একটা মেশিন ওয়ার্ক। আর এটা কিন্তু ভীষণ ভালো, আমার একটা ভীষণ পছন্দের শাড়ি এটা, না মানে পরলে এরকম গায়ের সাথে লেপটে থাকে, এত ভালো শাড়িটা, ভীষণ সুন্দর শাড়িটা, একটা এথনিক লুক আছে, এটা বেশ ভালো লাগে। তো নেক্সট যে শাড়িটা, এটাও আশা করি তোমরা দেখেছো, এটা একটা জামেবার, এটা ব্ল্যাকের ওপরে। এই শাড়িটাও কিন্তু খুব পছন্দের শাড়ি আমার, যদিও ভীষণ ভারী শাড়িটা, আমি খুব একটা একদমই পরি না। তারপরে যে শাড়িটা, এটা হচ্ছে মুর্শিদাবাদ সিল্ক। আমার সিল্কের মধ্যে সবচেয়ে যে সিল্ক পছন্দ সেটা হচ্ছে মুর্শিদাবাদ। ভীষণ হালকা হয়, সফট হয়, আর এত ভালো, মানে যারা শাড়ি পরতেও জানে না তারাও কিন্তু এই শাড়িটা এগুলো পরতেই পারবে। এই শাড়িটা এতটা সুন্দর স্ক্রিপ্টেড, এটা এটা কিন্তু ভীষণ আরাম পরে এই শাড়িটা। আচ্ছা, এরপর সিল্কগুলো দেখি, সিল্ক কিন্তু আমার আরও আছে, কিন্তু যেগুলো আমি খুব কম পরি, আমার খুব পছন্দের সেগুলো। এটাও দেখো একটা বাটিকের ওপর, সিল্কের ওপর বাটিক দেখতেই পাচ্ছ, এটা কিন্তু একটা ভেতরটা বাটিক, আর এটা কিন্তু হ্যান্ড প্রিন্ট, এটা কিন্তু মেশিন প্রিন্ট নয়, এটা হ্যান্ড স্প্রে, হ্যান্ড স্প্রে প্রিন্ট, ঠিক আছে, এটা হ্যান্ড স্প্রে প্রিন্ট। তো এই শাড়িটা আমার খুব পছন্দের একটা শাড়ি, পিওর সিল্ক। আমি জানি না এটা পরেছি, হয়তো তোমার খেয়াল পড়ছে না, পরেছি, তোমরা দেখে বলো তো শাড়িটা পরেছি কিনা, তোমাদের চেনা লাগছে কি শাড়িটা? আমি ঠিক মনে করতে পারছি না, এটা পরে আমি ভিডিও করেছি না পরিনি। তো তারপরে হচ্ছে এই শাড়িটা, এটা তো তোমরা দেখেছো, এটাও একটা সিল্ক, এটাও মুর্শিদাবাদি, ভীষণ ভালো। আর আমার এরকম মানে এরকম টাইপের শাড়ি পরতে খুব ভালো লাগে, মানে খুব বেশি জবরা ববরা নয়, খুব সিম্পলের ওপর শাড়ি, ভীষণ সুন্দর লাগে পরতে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, আজকে হয়তো, আজকে না মানে আবার হয়তো তসর আমি একটা কিনবো, তো আমার কাছে আপাতত দুটো তসরই আছে। এটা হচ্ছে হ্যান্ড স্প্রে তসর, এটা তসরের ওপর স্প্রে প্রিন্ট করা আর কি, এই প্রিন্টটাকে বলে স্প্রে দিয়ে করে, স্প্রে প্রিন্ট। তো এই তসরটা কিন্তু খুব সুন্দর, এটা হচ্ছে অনিয়ন পিঙ্ক, অনিয়ন পিঙ্কের ওপর এই তসরটা তোমরা দেখেছো অনেকবার। আর আমার তসর আর সিল্ক সবচেয়ে পছন্দ, তসর আর সিল্ক না, আমার এগুলো নিজের শাড়ি, কেউ ধার দিয়ে দেয় না আমার দরজার সামনে এসে, আমি দোকান থেকে ইনস্টলমেন্টে কিনে নেয়। আর এই তসরটা ওফ, এত পছন্দ আমার, এত পছন্দ, তোমাদের কি বলি, তসর আর সিল্ক। আমি শাড়ি মানে খুব একটা পরি না, এই যে ভিডিও করার সময় পরি, বাট এমনিতে খুব একটা শাড়ি আমি পরি না, কিন্তু কি বলি তোমাদের, আমাকে কেউ তসর আর সিল্ক গিফট করলে আমি সেটা আবার নাও বলতে পারি না। এক্ষুনি আমাকে একটি বুটিক থেকে ফোন করা হলো যে তসর শাড়ির জন্য, মানে নেবার জন্য, তো আমি দামটার জন্য একটু দোনোমনা করছিলাম, আসলে তসর তো একটু কস্টলি হয়, মানে অরিজিনাল তসর কস্টলি হয়, এখন তো দেখো সব কিছুরই ডুপ্লিকেট বেরিয়ে গেছে। লিনেন তুমি মোটামুটি 700 টাকার লিনেন পাবে, 7,000 টাকাও লিনেন পাবে,
এখন সেটা মেটেরিয়ালের উপর ডিপেন্ড করে। তো দশর শুরু মোটামুটি 5,000-5,500 থেকে শুরু হয়। তো আমি ওই জন্য একটু দোনোমনা করছিলাম, তো বলো দিদি ইনস্টলমেন্টেও নিতে পারো। তো দেখা যাক, যদি ইনস্টলমেন্টে নিই তো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। আর এই ছাপার শাড়িটা পরে আমাকে কেমন লাগছে একটু কিন্তু তোমরা অবশ্যই জানাবে, কারণ আমি যে রোজ আসি তোমাদের সামনে, অনেকে বলে সেজে গুজে আসি, কিন্তু আমি জানি আমি সেজে গুজে একেবারেই আসি না। কারণ আমি যখন তখন ক্যামেরার সামনে যারা আসি আমরা, তারা মোটেই সেজে গুজে আসি না। তো কেমন লাগছে শাড়িটা পরে আমাকে জানাবে। আর আমি শাড়ির ফিটটা এখানে কেন করেছি সেটাও একটু বলবে। এনে এখানটা শাড়ির ফিটটা করলে খুব একটু বোকা বোকা লাগছিলো, মানে খোলামেলা থাকে না, হাওয়া বাতাস ঢোকে না। তো দ্যাটস ওয়াই আমি শাড়ির পিনটা ওখানে করেছি। আর আবারও বলছি, আমি কি একটু মোটা হয়ে গেছি, আমাকে একটু রোগা হওয়ার দরকার আছে? ফুল লোকটা দেখিয়ে দিলাম। আর একটু বলো, শাড়িটা কি এরমভাবে এরম তুলে পরলে আমাকে ভাল লাগছে, এরকম তুলে পরলে ভাল লাগছে, নাকি এরকম খুলে পরলে ভাল লাগছে, সবটাই বলো। আর শাড়িগুলোর মধ্যে কোন শাড়িটা তোমাদের মতে আমার, মানে তোমাদের সাথে আমার মত মেলে কি না, যে কোনটা আমার পছন্দের? দুটো শাড়ি আমার খুব পছন্দের বলেও দিয়েছি তোমাদের, তো সেই দুটো শাড়ি কোনটা তোমরা কিন্তু একটু আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর আমার ঢং দেখতে ভালো লাগলে আমার সাথে থেকো, পাশে থেকো। কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য।